আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বিডিপিএস টিপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমি গিয়েছিলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার অবস্থান মিরপুর 1 নম্বর, সনিহল দিয়া রায়নকোলা বাজার হয়ে আপনাদের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় যেতে হবে। পাশে রয়েছে বোটানিক্যাল গার্ডেন। তো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় যেয়ে দেখলাম এখানে লোকজন খুবই কম, করোনার জন্য এখানে আপাতত লোকজনের দেখা খুবই কম পাওয়া যায়। তারপরও আমরা গিয়েছিলাম বিকাল টাইমে, লোকজন ছিল কিন্তু কম ছিল। তো এখানে অনেক ধরনের পশু পাখি রয়েছে, আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি যতদূর পারা যায় পশু পাখিগুলো সব দেখানোর চেষ্টা করেছি আপনাদের। তবে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে, চিড়িয়াখানার সম্পূর্ণ ভিডিও দেখতে হলে আপনাকে সময় অপেক্ষা করে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে। তো চলেন যাই, আমরা ভিডিওটা দেখতে থাকি। আর আমার চ্যানেলটা নতুন, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার দিবেন। থ্যাংক ইউ। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন চিড়িয়াখানায় লোকজন খুবই কম, করোনার জন্য এখানে আগের মতন, আগের তুলনায় লোক এখানে দেখতে পাওয়া যায় না, খুবই কম, চারিদিকে কোনো লোকজন নাই, খুব অল্প দুই একজন লোকজন দেখা যাবে। তো চলেন যাই, আমরা সামনে যাই, দেখতে থাকি। সামনে আমরা অবশ্যই বাঘের খাঁচার দিকে যাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাঘ, সে খুব একটা সুন্দর লুক নিয়ে বসে আছে, লুকিংটা জোর, মনে হচ্ছে যেন আমাকে আয়সা ধরবে এখন, কিন্তু ওর সঙ্গী নাই, ওকে একটাই দেখতে পাচ্ছি এখানে। খুব ভয়ও লাগে খুব কাছ থেকে ভিডিও করা। চলেন যাই, সামনে আরও বাঘ আছে, সিংহ আছে, এগুলো আপনাদেরকে দেখাবো। ভিডিওটা ফুল দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন আফ্রিকান সিংহ, সিংহটা এখন ঘুমায় আছে। চলেন সামনে যাই আরো দেখি। এখানে রয়েছে আফ্রিকান সাদা সিংহ, কিন্তু বসরা সবাই তখন ঘুমায় আছে, এদের ডিস্টার্ব করা যাবে না। দেখতে থাকুন সামনের ভিডিওগুলো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের জাতীয় পাখি, পশু, সরি পশু, রয়্যাল বেঙ্গল টাইগার, বাট এনারাও সবাই ঘুমায় আছেন। এদের অবশ্য বাচ্চা হয়েছে, কিন্তু বাচ্চাগুলো কোথায় এগুলো দেখতে পাচ্ছি না, দেখা যাক সামনে যাই হয়তো বা দেখতে পাবো। রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছেন, সে যে লর্ড স্টাইলে শুয়ে আছে, এরকম রাজা বাদশাহ আগে থাকতো, এখন আর দেখা যায় না। এখানে অবশ্যই এরা জোড়া মিলানো আছে, ছেলে মেয়ে আছে, দুজনই আছে, এদের বাচ্চা হয়েছিল কিন্তু বাচ্চাগুলো দেখা যাচ্ছে না, বাচ্চাগুলো কোথায় হয়তো বা আলাদাভাবে তাদেরকে মানুষ করছে বড় অবস্থায়, তখন খাঁচার ভিতরে আবার ঢুকাবে। তো চলেন সামনে যাই, ভাল্লুক দেখি। আপনারা দেখতে পাচ্ছেন ভাল্লুক, সে এখন তার খাবার খাওয়াতে অনেক ব্যস্ত, কোনো দিকে তাকাতাকি নাই, মনে হচ্ছে খুব লজ্জা পাচ্ছে, লাজুক একটা ভাল্লুক। একটাই দেখতে পাচ্ছি এখানে, আরেকটা আছে ওই সাইডে, কিন্তু ওটা এখানে দেখা যাচ্ছে যে উট পাখি, অনেকগুলো উট পাখি এখানে রয়েছে, আমার মনে হয় এরা অনেক বংশ বিস্তার করে, প্রচুর পরিমাণে উট পাখি আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। এরা চারিদিক ঘুরে বেড়ায়, সবসময় ঘুরে বেড়ায়, কিন্তু এদের যে খাবারটা কী এটা আমি বুঝতে পারতেছি না, এরা আসলে কী খায় খাবারটা দেখতে পাচ্ছি না এখানে। ভিউয়ার্স, এখন এখানে দেখতে পাচ্ছেন যে এক ধরনের পাখি, এদের ঠোঁটটা অনেক লম্বা, দেখতে অনেক সুন্দর, পাখিগুলোর নামটা আমি বুঝতে পারতেছি না, তবে কেউ জেনে থাকলে কমেন্টসে আমাকে একটু জানাবেন প্লিজ, পাখিগুলো অনেক সুন্দর। চলেন সামনে যাই, আরও নতুন নতুন পাখি দেখাবো, পাখিগুলো দেখলে আপনাদের খুব পছন্দ হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কাকাতুয়া প্লাস টিয়া পাখি একসঙ্গে রাখা, একই খাঁচাতে রাখা, এরা অনেক লাউডলি শব্দ করে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন ডার্বিয়ান প্যারোট প্লাস ইন্ডিয়ান রিংনেক প্লাম হেড প্যারোট আছে,
তবে সেট আপটা খুবই সুন্দর, দেখলে খুবই ভালো লাগবে। এখানে উন্মুক্তভাবে ঘুরতে পারছে ভিতরে। প্লাস এখানে দেখতে পাচ্ছেন কিছু ইন্ডিয়ান রিংনেক প্যারট রয়েছে, সাইডেও ইন্ডিয়ান রিংনেক প্যারট। ইন্ডিয়ান রিংনেক প্যারটের পরিমাণটা খুব বেশি দেখলাম আমি। অনেক সময় ধরে আলেকজান্ডার পাখি খুঁজছি কিন্তু পাই নাই, এখানে এসে একটা আলেকজান্ডার পাখির দেখা পেলাম। পাখিটা অবশ্যই মেল। পাশে একটা রোজেলা দেখা যাচ্ছে, রোজেলাটা আছে একটাই। এখানে রয়েছে একটা ধনেশ পাখি, কালো ধনেশ। ধনেশ পাখিটা বসে আছে, অবশ্যই ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর সব থেকে একটা মজার জিনিস, এখানে রয়েছে একটা সাদা কাক, আগে কখনো দেখি নাই সাদা কাকটা। এখানে চিড়িয়াখানায় আসলে বারবার দেখতে পাই সাদা কাকটা। এটা ইন্ডিয়াতে খুব ভালো দেখা যায়, বাংলাদেশে খুবই রেয়ার, বাংলাদেশে দেখাই যায় না। আপনারা দেখতে পাচ্ছেন লোকজন খুবই কম করোনার টাইমে, করোনার পরে এটা যখন খুলছে এখন আর তেমন আগের মতন লোকজন দেখা যায় না। চারিদিকে দেখেন লোকজন খুবই, দুই একজন লোকজন দেখা যাচ্ছে, তারপরেও মানুষ আসে। আমরা এসেছি বিকাল টাইমে, এই জন্য হয়তো বা বেশি মানুষ দেখতে পাচ্ছি না। তো চলেন যাই, সামনে আরও অনেক নতুন কিছু দেখাই আপনাদের। এখানে কিছু চিল দেখা যাচ্ছে, চিল আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন চিলগুলা। আমার খুবই ব্যাড লাক, আপনাদের জলহস্তিগুলো ভালোভাবে দেখাইতে পারলাম না। ওরা আজ সব পানিতে, অল্প অল্প করে মাথাটা উঁচু করে দিয়ে বসে আছে। এরা সাইডে নাই, অন্য সময় এরা সাইডে ভিতরে আসে, দেখা যায় এখানে খাওয়া দাওয়া করে। তো চলেন যাই, সামনে আর কিছু দেখাই। এই সাইডে আসলাম জলহস্তির জন্য, দেখেন জলহস্তি উপরে উঠছে পানি থেকে, আবার জলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। বুঝি না, এরা মনে হয় ভালো জায়গায় থাকতে পছন্দ করে না, এরা অল টাইম পানিতে থাকতেই পছন্দ করে। ওই সাইডে একটা নেমে গেছে পানিতে, আর এটাও নামার চেষ্টা করছে। দেখেন কি বুদ্ধি, সিঁড়ি দিয়ে নামছে আস্তে আস্তে। এখন নিয়ে এসেছি আপনাদের সাপের দেশে। দেখেন অনেক ধরনের সাপ এখানে রয়েছে, এর ভিতরে অজাগর সাপ দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে অজাগর সাপ। অনেক বড়, এরা সব শুয়ে আছে এখন, এদের কোনো বোঝা যাচ্ছে না, নড়াচড়া নাই, মাথাটা হালকা হালকা নড়াচড়া করছে। দেখতে থাকুন, সামনে আরও দেখাচ্ছি। অনেক কাছ থেকে একটা ভিডিও করার চেষ্টা করেছি, দেখেন এই যে সাপটা, সাপের মাথা দেখা যাচ্ছে। সাপটা অনেক অনেক বড় সাপটা, যাই হোক অন্তত আট থেকে দশ ফিট হবে সাপটার লম্বাই। এখানে আরেকটা অজাগর সাপ দেখতে পাচ্ছেন, এই সাপগুলো গ্লাসের ভিতরে সবসময় ঢাকা থাকে, জানি না এদের গ্লাস কখন খুলে খাবার দেয় কখন, তবে এরা সবসময় গ্লাসের ভিতরে থাকে। পাশ দিয়ে নিঃশ্বাস প্রশ্বাসের জন্য ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। চলুন যাই, সামনে আরও দেখাই। এখানে দেখতে পাচ্ছেন সাপ যখন তার সাপের উপরে খোসাটা চেঞ্জ করে, এই যে খোসা সহ এখানে রয়েছে অনেক, এর ভিতরে আছে অনেক কয়টা সাপ আছে, এগুলো সাপের বেবি আসলে, তবে এরা এদের উপরের খোসাটা চেঞ্জ করছে আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশে আরও দুই তিনটে সাপ রয়েছে, সব একসঙ্গে জড়ো সড়ো হয়ে বসে আছে। এখানে সাপটা রানিং খোসা চেঞ্জ করছে আপনারা দেখতে পাচ্ছেন, সাপটা অনেক লম্বা, অন্তত আপনার 10 থেকে 12 ফিট লম্বাই হবে সাপটা, তবে শুয়ে আছে। এদের কত খাবার দেখতে পাচ্ছি না, অন্য সময় এদের খাবার দেয় এর ভিতরে খরগোশ টাইপের কিছু জিনিস দিয়ে রাখে, কিন্তু পরবর্তীতে এরা এগুলো বাদ দিয়ে দিছে, খরগোশ আর দিচ্ছে না খাওয়ানোর জন্য।